নমস্কার, আমি অর্চিস্মিতা জানা। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, কবি আশরাফ সিদ্দিকী, 21-এর কবিতা। পাখি সবে করে রাবে, রাতি পোহাইলো, কানুনে কুসুম করি সকলি ফুটিল। কবিতার পাঠশালায় পড়া মন্ত্রীর মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, আমার দেশের জারিসারি ভাটির মুর্শিদি, আর কত গানের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপল, ঘাট কাঁপল, হট কাঁপল, বন কাঁপল, মন কাঁপল, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথকথা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি ছুরির ফুল ছড়ান, যিনি এখনো এই মিছিলে গুন গুন করে গাইতে পারেন। পাখি সবে করে রাবে, রাতি পোহাইল, কানুনে কুসুম করি সকলি ফুটিল, রাখাল গরুর বাল লই যায় মাঠে, শিশু গান দেয় মন নিজ নিজ পাঠে। নমস্কার।